হ্যালো বন্ধুরা, আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা আপনার টেলিগ্রাম অ্যাকাউন্টটাকে পার্মানেন্টলি সারা জীবনের জন্য ডিলিট করবেন। ডিলিট করার জন্য আপনাকে কি করতে হবে, আপনাকে প্রথমত আপনার গুগল বা ক্রোম ব্রাউজার ওপেন করে নিতে হবে। আগে যেটা ডিলিট করার সিস্টেম ছিল আপনারা টেলিগ্রাম থেকে ডিলিট করতে পারছেন, তো এখন কিন্তু সিস্টেমটা চেঞ্জ করে দিছে। তো তার জন্য আপনাকে যেতে হবে আপনার গুগল বা ক্রোম ব্রাউজারে। তো আমি এখান থেকে ক্রোম ব্রাউজারটাকে ওপেন করে নিলাম। ওপেন করে নেওয়ার পর আপনারা কি করবেন, এখানে সার্চ বারে আপনারা লিখে নেবেন টেলিগ্রাম অ্যাকাউন্ট ডিলিট। টেলিগ্রাম অ্যাকাউন্ট ডিলিট লিখে সার্চ করে দেওয়ার সাথে সাথে আপনার সামনে এরকম করে আপনার টেলিগ্রামের যেটা অফিসিয়াল ওয়েবসাইট আছে ওয়েবসাইটটা চলে আসবে। তো এখানে দেখেন লেখা আছে মাই টেলিগ্রাম org। তো আপনারা কি করবেন, এই অপশনটাতে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনার সামনে এরকম করে পেজ চলে আসবে। এখানে আপনাকে কি বলছে, ইওর ফোন নাম্বার। তার মানে আপনার টেলিগ্রাম অ্যাকাউন্টে আপনি যে মোবাইল নাম্বারটি দিয়েছেন ওই মোবাইল নাম্বারটি এখানে দিতে বলছে। ওই মোবাইল নাম্বারে আপনার একটা ওটিপি কোড চলে যাবে। তো এখানে আপনারা আপনার মোবাইল নাম্বারটা দিয়ে দেবেন। মোবাইল নাম্বারটা দেওয়ার আগে আপনারা একটা কথা খেয়াল রাখবেন, আপনার এখানে কান্ট্রি কোড নাম্বার যেটা আছে ওই নাম্বারটা প্রথমে দিয়ে নেবেন। তো আমাদের ইন্ডিয়ার হলো +91, তো আপনাদের বাংলাদেশ হয়ে থাকলে +8880। তো আমি এখানে দিয়ে তারপর আপনাদেরকে দেখা দিচ্ছি। নাম্বার দিয়ে দেওয়ার পর আপনারা কি করবেন, এখানে নেক্সট লেখা আছে, আপনারা নেক্সটে ক্লিক করে দেবেন। নেক্সটে ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনার যেটা টেলিগ্রাম অ্যাকাউন্ট আছে ওই অ্যাকাউন্টটা আপনারা এখান থেকে ব্যাক করে চলে যাবেন। ওইখানে আপনারা ওটিপি কোড চলে আসছে, আপনারা ওইখান থেকে আপনার ওটিপি কোডটা কপি করে নিয়ে ওয়েবসাইটে চলে আসবেন। তো আমি এখান থেকে আমার টেলিগ্রাম অ্যাকাউন্টটাকে ওপেন করে নিই। টেলিগ্রাম ওপেন করে নেওয়ার সাথে সাথে এখানে দেখেন উপরে টেলিগ্রামের থেকে একটা মেসেজ দিয়েছে। তো আমি এটাকে ওপেন করে নিলাম। ওপেন করে নেওয়ার পর আপনার সামনে এরকম করে পেজ চলে আসবে। তো এখানে দেখেন আমাকে টেলিগ্রাম থেকে এখানে কোড দিছে। তো আমি এই কোডটাকে এখান থেকে কপি করে নেব। তো এখানে কপি লেখা আছে, আমি কপি লিঙ্কে ক্লিক করে দিলাম। দেওয়ার পর আমি এখান থেকে মিনিমাইজ করে ব্যাগে চলে যাব। যাওয়ার পর আবার আমি পুনরায় ওই ওয়েবসাইটে চলে যাব। চলে আসার পর আপনারা কি করবেন, এখানে কনফার্ম কোড লেখা আছে, কনফার্মেশন কোড লেখা আছে, আপনারা এখানে ওই কোডটা পেস্ট করে দিবেন। পেস্ট করে দেওয়ার পর এখানে টিক মার্ক করে দেবেন। দেওয়ার পর এখানে সাইন ইন লেখা আছে, আপনারা সাইন ইনে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে এরকম করে পেজ চলে আসবে। তো এখানে দেখেন লেখা আছে ডিলিট অ্যাকাউন্ট। তো আপনারা কি করবেন, ডিলিট অ্যাকাউন্টের অপশনে ক্লিক করে দেবেন। তারপর আপনার সামনে এরকম করে আপনার ফোন নাম্বার, তারপর আপনাকে এখানে কি বলছে ওয়াই আর ইউ লিভিং। তার মানে আপনি কি জন্য আপনার টেলিগ্রাম অ্যাকাউন্টটাকে ডিলিট করতেছেন। তো এখানে আপনাকে একটা রিজন দিতে বলছে। তো এখানে আমি একটা রিজন দিয়ে দিতেছি, আই এম নট ইউজ টেলিগ্রাম। তো আপনারা এখানে আপনার মতো করে দিয়ে তারপরে এখানে ডিলিট মাই অ্যাকাউন্ট লেখা আছে, আপনারা এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর উপরে দেখেন আবারও দুটো অপশন দিয়েছে, আপনারা কি করবেন, উপরে যেটা লেখা আছে ইয়েস ডিলিট মাই অ্যাকাউন্ট, আপনারা এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে এরকম করে পেজ চলে আসবে। তো এখানে দেখেন লেখা আছে ইওর অ্যাকাউন্ট ওয়াজ সাকসেসফুলি ডিলিট ফর আওয়ার সিস্টেম। তার মানে আপনার অ্যাকাউন্টটা সাকসেসফুলি ডিলিট হয়ে গেছে। তো এরকম করে কিন্তু চাইলে আপনারা আপনার টেলিগ্রাম অ্যাকাউন্টটাকে সারা জীবনের জন্য ডিলিট করতে পারেন। তো ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।